মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। লকডাউনের পর আকাশ ছোঁয়া দাম রান্নার তেলের। অগ্নিমূল্যের বাজারে যেখানে সমস্ত আনাজপাতির দাম আকাশ ছোঁয়া, সেখানে বাদ নেই রান্নায় ব্যবহৃত ভোজ্য তেল। লকডাউনের আগে যেখানে সর্ষের তেল ছিল 100 টাকা কেজি, সেখানে বর্তমানে তেলের দাম পৌঁছেছে 140 টাকায়। কয়েক মাসের মধ্যে দাম বেড়েছে 40 টাকা। নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম সর্ষের তেল, আমবাঙালির রসনা তৃপ্তিতেও অন্যতম। লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির বাজারে কি কারণে এই দাম বৃদ্ধি, বুঝে উঠতে পারছেন না ব্যবসায়ীরা। তবে শুধু সর্ষের তেল নয়, তার সাথে দাম বেড়েছে বাদাম তেল, সয়াবিন তেল, পাম তেল ও অন্যান্য ভোজ্য তেলের। সবজি তেলই বেড়েছে, সর্ষের তেলের উপর বেড়েছে, এসব সাদা তেলের উপরও বেড়েছে, 20 টাকা, 22 টাকা, 25 টাকা এরকম ধরুন লিটারে। মাল মানে ধরুন শর্টেজের জন্য, এই আর কিছুই না। নয়ালির টাইম আসলে ধরুন দামটা একটু আর কমে যাবে, সামনে নয়ালি আছে, তারপরে ধরুন দামটা চারিধারে মালটা উঠলে, সর্ষের তেল উঠলেই ধরুন জিনিসপত্রের দাম আবার একটু, মানে তেলের দামটা তো বেশি, তেলের দামটা কমতে পারে। বিক্রি তো মানুষের আগের থেকে একটু ডাউনই হয়ে গেছে, একটু মানুষের পয়সাও কমে গেছে না, বেচা কেনাটা একটু হারে কম। এই একদিকে লকডাউনে সাধারণ মানুষের কাছে অর্থ সংকট, অন্যদিকে সবকিছুর সাথে সাথে এই ভোজ্য তেলের দাম বাড়ায় বিক্রিতে অনেকটাই ভাটা পড়েছে বলে মত ব্যবসায়ীদের। কবে আবার এই তেলের দাম কমবে, বুঝে উঠতে পারছেন না ব্যবসায়ীরা। এখন 135 টাকা প্যাকেট ফরচুনের, আর গোপাল হবে 1 লিটার বোতল 128 টাকা। মাল বিচারা কমে গেছে, তেল কম খাচ্ছে লোকে, যারা গেলি তো 2 প্যাকেট 3 প্যাকেট, এখন 1 প্যাকেটে দিচ্ছে, ডেলি দিচ্ছে। বহরমপুর থেকে চিরঞ্জিৎ ঘোষের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব, হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে, রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। যোগাযোগ 8768362622।